নমস্কার আমি পম্পা আজকে আমি একটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো একটা অন্নপ্রাশনের ব্লগ দেখো এরা নিচে নেমে গেছে আর আমার কাছে সব কিছু দিয়ে এসেছে ছাতা ব্যাগ গিফট সেগুলোই আমি বলতে বলতে নামছিলাম তা আজকে আমি চলে যাচ্ছি কসবাতে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা আপনাদের সকলকে স্বাগত আজকে একটা অন্নপ্রাশনের ব্লগে মানে যা বাড়িতে যাচ্ছি এই যাদের বাড়ি তারা আমাদের বাড়িতে আগে ভাড়া ছিল মেস ছিল যখন আমাদের বাড়িতে তখন অনেকগুলো ছেলে ভালো থাক মানে ভাড়া থাকতো তা এখনও তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে ওদের বাড়ির কোনো অনুষ্ঠানে হলে আমাদের এই প্রত্যেকটা ছেলে নিমন্ত্রণ করে এবার আমাদের বাড়িরও কোনো অনুষ্ঠান হলে আমরাও ওদের নিমন্ত্রণ করি এই ছেলেগুলো আমাদের বাড়িতে প্রায় পাঁচ ছ বছর ছিল পুরো খুব নিজের মতো করেই ছিল একদম ওরা আমাদের আমাদের বিছানায় খাওয়া আমার শোয়া আমাদের বিছানায় থাকা সব কিছু আমাদের বিছানায় একসাথেই হতো আমার বরের সঙ্গে তখন আমি এখানে বিয়ে হয়নি আমি একটু ওদের লাস্ট ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের লাস্ট ইয়ারটা দু তিন মাস আমি ওদের পেয়েছি যা কথা বলতে বলতে আমরা কম চলে আসলাম কসবাতে তো এখানে দেখো একটা পুচকু বাবাকে দেখাবো এই পুচকু বাবাটার আজকে অন্নপ্রা প্রাশন নন্দিস অধিকারী ওর নাম আর ওর বাবার নাম নীল অধিকারী তা আমরা এখানে প্রায় আসতে অনেকটাই টাইম লেগেছিল বেশ অনেকটাই আমাদের বাড়ি থেকে দূরে বেশ ভালোই জ্যাম ছিল রাস্তায় সন্ধেবেলা বেরিয়েছিলাম তো তো দেখো পুচকু বাবাটা পুচকু বাবাটা ঘুমিয়ে পড়েছে তাই ওর মা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর বাবাটার নাম হচ্ছে নন্দিশ নামটা কি সুন্দর না আমার নামটা খুব ভালো লেগেছে বেশ খুব সুন্দর নামটা যাই হোক এইভাবেই তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বিশেষ কিছু সেরকম বলার নেই এই যে এই ছেলেগুলো আমাদের বাড়িতে ছিল একজনের নাম পোষেন একজনের নামের সঞ্জয় এরা সবাই এখন ভালো চাকরি করে কেউ দিল্লিতে থাকে কেউ কলকাতাতেই থাকে বাড়িতেই বাড়িতে থেকে মানে কলকাতাতেই জব করে অনেকের সাথে আমাদের এখনো সম্পর্ক রয়েছে এটাই সব থেকে বড়ো কথা আজকালকার দিনে তো কেউ কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না তাও এরা যে আমাদের সাথে সম্পর্ক রেখে যাবে আমাদের সাথেও যে এদের সম্পর্কটা রয়েছে এটাই সব থেকে বড়ো কথা তা দেখো ভিডিওটা এখানে খাওয়ার মানে ছিল বুপে সিস্টেম করা ছিল তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের যে কে যে জানাই মানে অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমার পাশে থাকার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে আমাকে কিন্তু পাশে থাকবে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো